কতাল এমএলএ সুশান্ত দেব নখা কাহামিয়াফরকা বিশালগড় মন্ডলনি বরক বাংখায় মোর্চানি বখাকতেই শাহসালো বিশালগড়নি কাইসা প্রাইভেট খতল সংযোগ জাখা ও লামসংমা পান্ডা অর ফাইমাঞ্জা ফাকিয়া বিজেপিনি বরক বাংখায় মোর্চানি প্রদেশ কাসকু শাহ আলম মজুমদার সিপাহীজলা হাঙ্কর কাসকু গুরাঙ্গ বমিক বরক বাংখায় মোর্চানি মন্ডল কাসকু ফেরদোস মিয়ানো খবৈ কুমনির অ সালনি পান্ডাব কক নারকনা থাঙ্গই এমএলএ সুশান্ত দেব সাকা 49,500 ভোটার নি বিশিঙ্গ 37% বরক বাংথায় বসনি লুকুর বিধানসভা কেন্দ্র বিশালগড় বিজেপি নক কপ্লাই খ্লাইয়ে বরক বাংথায় বসনি লুকুরক নি সামং হোমনি ইয়াকুমো জুদাখে নুকজাখা থাংনাই শাল বিশালগড় কসাক বানাবাই কুপলং আ থায়ন বরক বাংথায় বসংরক নি সাইটক মুংবাই বিজেপি কপ্লাই এংখা আবনি বাগৈ বসকাংনি শাল হাস্তে হাপাংতে আমসাইনি এমএলএ মন্ত্রী অক্রানি সবকা সাত সবকা বিকাশ নি ককতেইন সামং খ্লাইনি হিনি শাখা এমএলএ সুশান্ত দেব রাজ্যের পবিত্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আপনাদের সকলের সহযোগিতায় আশীর্বাদে আমি নির্বাচনে জয়ী হয়ে বিশালগড়বাসীর জন্য কাজ করার সুযোগ পেয়েছি বিভিন্ন মোর্চা বিভিন্ন খানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি একটা কথাই বলবো আপনাদের যেরকম ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে বিশালগড়ে কিন্তু এই লাল দুর্গকে আমরা ভেঙে চূর্ণ করে বিশালগড়ের পদ্মফুল ফোটাতে পেরেছি প্রত্যেকটা সংখ্যালঘু মোর্চার কার্যকর্তাকে আমি নতমস্তকে আবারও কৃতজ্ঞতা প্রণাম জ্ঞাপন করছি একচুয়ালি ব্যাপারটা কি আমরা বিগত দিনে দেখেছি 18 নির্বাচনে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না সংখ্যালঘুদেরকে ভোট পাওয়া যাবে না এরকম অনেক ধরনের কথা আমরা শুনতে পেয়েছি আমি যখন বিশালগড়ে প্রার্থী হয়েছি রাজ্যের বিভিন্ন খান থেকে আমার কাছে মানে ফোন আসতো যে বিশালগড়ে জয়ী হওয়া বিজেপির অসম্ভব কারণ 49,500 ভোটের মধ্যে 19,000 সংখ্যালঘু ভোটার আমরা যদি পরিসংখ্যানের হিসাব করি 37% সংখ্যালঘু ভোটার বিশালগড়ে এই বিশালগড়ে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়া অসম্ভব এটা সবাই বলত তো আমার একটা বিশ্বাস ছিল বিশালগড়ের সংখ্যালঘু কার্যকর্তারা যে পরিশ্রম দিনরাত করছে এবং মানুষের কাছে আমাদের সরকারের সুযোগ সুবিধাগুলো আমরা যেভাবে পৌঁছে দিয়েছি বিশালগড়ে আমরা একটা ইতিহাস তৈরি করবো এটা আমার বিশ্বাস ছিল আপনাদের সকলের আশীর্বাদে যেদিন আমাদের ভোট গণনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেদিন ভোট গণনা যে পশ্চিমাঞ্চল বরাবর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যে পশ্চিমাঞ্চলের বাম শক্তিশালী ঘাঁটি ছিল বরাবর আমরা শুনতাম গত বিধানসভা নির্বাচনে যেই পশ্চিমাঞ্চলে প্রথম রাউন্ডের গণনায় আমরা 1780 ভোটে পিছিয়ে ছিলাম এই বছরের ভোটে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম রাউন্ডে পশ্চিমাঞ্চলে আমরা 275 ভোটে পেয়েছি এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখিয়েছেন আপনারা আপনাদের সকলের প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে আমাদের দু তিনটি বুথ বাদে বাকি সব বুথেই কিন্তু আমরা মোটামুটি ভালো রেজাল্ট করতে পেরেছি এটা বিভিন্ন কারণ আছে এটা আপনারাও জানেন আমরা আগামী দিনে আমাদের যেই বুথগুলোতে আমরা সংখ্যালঘু ভোট পাইনি আমরা কিন্তু আমাদের সংগঠন আরো মজবুত করতে হবে এবং মানুষের কাছে বসতে হবে অনেকে চাইবে আমাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে আমরা যারা কার্যকর্তারা আছি আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে মোদীর একটা স্লোগান আছে সবকা সাথ সবকা বিকাশ আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা প্রত্যেকটা অংশের জনগণকে নিয়ে আপামর বিশালগড়বাসীকে নিয়ে এই স্বপ্নের বিশালগড়কে আমরা শ্রেষ্ঠ স্বচ্ছ সুন্দর বিশালগড়ে পরিণত করবো এবং সেই দিশাতে আমরা এখন থেকে কাজ করতে হবে সামনে লোকসভা নির্বাচন তারপর পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন সবগুলি নির্বাচনে যাতে আমরা যারা সংখ্যালঘু ব্যক্তিতে আছি আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি এবং বিশালগড়ে কোনোভাবে যাতে বিরোধীরা সংখ্যালঘু ভোট না পায় সেই দিশাতে আমরা সংখ্যালঘু মোর্চা কাজ করে যাব
বিশাল হয়ে আমি আপনার রাখবো